দেশ ছাড়া, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা, সেটা আমাদের দেশের জন্য কতটা অস্বস্তির, কতটা উদ্বেগের। এবং শেখ হাসিনা এই এমন কি পরিস্থিতি হলো যে দেশ ছাড়েন, সেখানে কি কোথাও পারিবারিক রাজনৈতিক ইতিহাসটা যেহেতু একটা রয়েছে 1975 সালে, সেটা কোথাও প্রভাব ফেললো? দেখো, আমাদের দেশের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। তার কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শেখ হাসিনার আমলে অত্যন্ত ভালো, এবং বাংলাদেশ ভারতের উপর অনেকটাই নির্ভর করে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। ফলে পড়শি দেশে যদি কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, এই ধরনের একটা আশঙ্কা পালা বদল ঘটে, তাহলে স্বাভাবিকভাবে তার প্রভাব আমাদের দেশে এসে পড়বে, এবং খুব বেশি করে পড়বে আমাদের রাজ্যে। কেননা এই একই ভাষা আমরা বলি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, এবং এই একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ফলে এই প্রভাব পড়বে, এবং সেটা নিয়ে যেরকম আমাদের দিল্লির জ্যোতির্ময় বলল যে ভারত সরকার উদ্বিগ্ন এবং একটা সতর্ক নজর রাখছে গোটা পরিস্থিতির উপরে। এখন এইখানে বাংলাদেশের পরিস্থিতি খুব দ্রুত পাল্টে গেল, এবং অবশ্যই ভারত সরকার নিশ্চয়ই এটা আন্দাজ করবার চেষ্টা করবে বিভিন্ন সূত্রে খবর দিয়ে নিয়ে যে এর পেছনে পাকিস্তানের মদত কতটা আছে, এর পেছনে চীনের মদত কতটা আছে। কেননা বাংলাদেশকে যদি ভারতের বন্ধু রাষ্ট্র থেকে চীনের বন্ধু রাষ্ট্রে পরিণত করা যায়, তাহলে চীনের পক্ষে ভারতের ওপরে চাপ বাড়ানো অনেক সহজ হবে। কিন্তু এখন পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, প্রতি মুহূর্তে সেখানে একটা পালাবদল ঘটছে, রাজনৈতিক পথ পরিবর্তন ঘটছে। ফলে এক্ষুনি এই মুহূর্তে খুব নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে ঠিক কি কারণে, কার মদতে, কার ইনভাবে বাংলাদেশে এই ধরনের একটা পালাবদল ঘটলো। বাংলাদেশে একটা অস্থিরতা দীর্ঘদিন ধরে চলছিল, সেটা মুক্তিযুদ্ধের যারা বিয়ে তাদের কোটারকে কেন্দ্র করে, এবং